ঠিকই যাচ্ছে। আরেকটা কথা, জল রং যে পদ্ধতিতে করি সেই পদ্ধতি করতে হবে। বন্টি বলছি, বন্টি আমার এই আঁকাটা কেমন হয়েছে? এটা ওই আলতা দিয়ে এঁকেছি, জ্বালা দিয়ে যে আঁকাটা এঁকেছি ওইটা ভালো হয়েছে না? এটা ভালো। দুর্গাপুজো চলে এসছে, বেশি বাকি নেই দুর্গাপুজো হতে, তো আমি আজকে দুর্গামার একটা ছবি আঁকবো, আলতা দিয়ে আঁকবো দুর্গামার ছবিটা। কেননা আমি দেখেছি, আগের বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি, এই মুহূর্তে দুর্গা ঠাকুরের ছবি যে যত জিনিস দিয়ে আঁকছে মোটামুটি ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেড়ে যাচ্ছে। তো আমি কোনোদিন আলতা দিয়ে আঁকিনি এর আগে, আজকে ডাইরেক্ট আলতা দিয়ে আঁকবো দুর্গামার একটা ছবি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো, আমি পারবো কি পারবো না সেটাও তোমরা লাস্ট পর্যন্ত গেলে দেখতে পাবে, বা কী কী অসুবিধা হয়েছে, বা আমি আঁকতে আঁকতে আমার আঁকার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল সেগুলো আঁকার মধ্যে আমি বলবো। তো আলতা দিয়ে আঁকতে চাও তাহলে পুরো ভিডিও। আলতা কোথায় গো তোমার? হ্যাঁ কি বলছ, কোথায় আলতা কোথায়? ওমা আগের দিন আমি যেই মুখ দেখো, আগের দিন আমি যে উজালা দিয়ে যেটা এঁকেছিলাম সেটা তোমার কিরম লেগেছিল? ভালো লেগেছিল। ভালো লেগেছিল? আজকের আলতা দিয়ে আঁকবো, তুমি কী বলতে চাও এই বিষয়ে? ভালো হবে। কী আঁকবো বলো তো? আমি কী করে বলবো, তোমার মনে মনে একটু ঠিক করে তো মা দুর্গার ছবি আঁকবো, কেমন হবে তাহলে? সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, মা তো বলে দিল সুন্দর হবে, দেখা যাক কতটা কি সুন্দর হয় না। তুমি আলতা দেবে তো? আলতা দাও। হ্যাঁ। তো মা বলে দিয়েছে ভিডিওটা ভালো হবে, জানি না কেমন হবে, প্রথমবার আলতা দিয়ে আঁকছি। পুরো ভিডিওটা দেখো আমার সাথে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো ভিডিওটাতে কী কী হয়েছে না হয়েছে আর কী কী সুবিধা অসুবিধা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শুরু করতা যাচ্ছে, পেজটা একটু ড্যাম্প হয়ে গেছে, প্রথমবার তো একটু ভয় লাগছে, বাট তোমরা ভয় পেও না, কারণ খুব সোজা, আমার কী কী সুবিধা হচ্ছে বা কী কী অসুবিধা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেটা শেয়ার করবো, আর তোমরা সেই ভুলগুলো করবে না বা সেই জিনিসগুলোকে চেঞ্জ করে নেবে, তাহলে কোনো ব্যাপার না। ঠাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। যা ভেবেছি একদমই তাই, পেজটা একটু ড্যাম্প হয়ে গিয়েছে, তার জন্য রং দেওয়া মাত্রই শুকিয়ে যাচ্ছে। আরেকটা কথা, জল রং যে পদ্ধতিতে করি সেই পদ্ধতি করতে হবে, অর্থাৎ ট্রান্সপ্যারেন্ট পদ্ধতিতে, তাই জন্য প্রথমে বেশি কোটটা দিয়ে নিচ্ছি। এইবারে আস্তে আস্তে ডিপের দিকে যাব, তোমরা কিন্তু অবশ্যই এইরকম আলতা দিয়ে আঁকার চেষ্টা করো, আর কমপ্লিট করে আমাকে ট্যাগ করে ছাড়তে পারো ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর হ্যাঁ, এই ভিডিওটাতে আমি বেশি নয় 100টা লাইকের আশা করছি, তো প্লিজ সবাই 100টা লাইক করে দিও। তো আগেও এরকম আমি একটা ভিডিও বানিয়েছি উজালা দিয়ে ড্রয়িং, সেই ভিডিওটা যদি না দেখে থাকো তো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এরকম ধরনের ভিডিও আনতে থাকি। লাগলো দোলা কাশের বনে, ইমেল শরৎকালে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে। এবার পালা মায়ের গহনা, তার জন্য প্রথমে গহনাগুলিকে আলতা দিয়ে বড় দিয়ে নিচ্ছি।
ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর। তারপর ব্যাকগ্রাউন্ডটাকে ডিপ করবেন। ব্যাস এবার কমপ্লিট ড্রয়িংটা দেখব, আর হ্যাঁ মার কি রিয়াকশন সেটাও দেখব। চলো ওমা। মা মা শুয়ে আছে এখন। ওমা আঁকাটা কেমন আছে একটু দেখো তো, যেটা বললাম আলতা দিয়ে। আমি জিজ্ঞাসা করে নেবো আলতা দিয়ে আঁকাটা কেমন হয়েছে। তো চলো বন্টি, বলছি বন্টি আমার এই আঁকাটা কেমন হয়েছে, এটা ওই আলতা দিয়ে এঁকেছি। গজব বেজ্জতি হ্যায়। সিরিয়াসলি আলতা দিয়ে আঁকা? না না আলতা দিয়ে আঁকা এটা। বিশেষ না হলে আমার এই ভিডিওটাই তুই আসবি, তুই দেখে নিস ভিডিওটা কেমন হয়েছে, আলতা দিয়ে এঁকেছি। আর উজালা দিয়ে আঁকাটা দেখেছিলিস? হ্যাঁ। ওটা কেমন হয়েছিল? ভালো হয়েছে, কিন্তু এটা আরো সুন্দর লাগছে, তাই কি? রিয়েলিস্টিক লাগছে। থ্যাংক ইউ। তো আগেও এরকম আমি একটা ভিডিও বানিয়েছি উজালা দিয়ে ড্রয়িং, সেই ভিডিওটা যদি না দেখে থাকো তো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এরকম ধরনের ভিডিও আনতে থাকি। তো যদি আমার এই ব্যাকগ্রাউন্ড সেটআপের ভিডিওটা দেখতে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা অ্যাড করে দেবো, তোমরা শেষে গিয়ে ভিডিওটা দেখতে পারবে। তো দেখা হচ্ছে এই ভিডিওর পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।